দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা এবং বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল কে হবে তা ঠিক করবেন সংসদ নেতা ও স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন। আমি যে কর্তব্যভার গ্রহণ করি। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার। আমার কর্তব্য পালন কি? পরে সবাই শপথপত্রে সই করেন। যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্য সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান স্পিকার। সংসদীয় কমিটির সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা এবং বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়। এদিকে সংসদে জাতীয় পার্টির অবস্থান কি হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত। ক্যাবিনেটে নতুন লোক থাকবে কিনা, কি আকারে হবে, এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী, তিনি বলতে পারবে আকার কি হবে, প্রকার কি হবে। শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আমি মনে করি আমাদের আগামীতে আগেও কাজ করেছে, কিন্তু পার্লামেন্টারি কমিটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি দেখবেন যে পার্লামেন্ট অনেক বেশি। রাজনীতিবিদদের জন্য একটা সিগন্যাল যে উন্নয়ন করতে হবে, মানুষের সেবা করতে হবে, বিপদে মানুষের পাশে থাকতে হবে এবং তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে হবে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার ট্রাই করব। সাংবিধানিক ধারাবাহিকতায় এবং এই ব্যবস্থায় যে একটা অবাধ নির্বাচন হতে পারে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটা আগামী দিনের উদাহরণ। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা একটা আলোচনা করব, তারপর প্রধানমন্ত্রী আলোচনার প্রেক্ষিতে আমরা সকল স্বতন্ত্র প্রার্থীদের একত্রে বসে সিদ্ধান্ত গ্রহণ করব। সকল সন্ত্রাসকে মোকাবেলা করে যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদেরকে নির্বাচিত করেছে, মানুষের সকল প্রত্যাশা পূরণ করে আমরা, এটি আমাদের চেষ্টা থাকবে যে জনগণের প্রত্যাশা পূরণ করা। সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি চিঠি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানানো হবে। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে নতুন সরকার শপথ নেবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।